আজকে আমি তোমাদের হ্যালো অ্যালকেন সম্বন্ধে আলোচনা করব। এইটা দ্বাদশ শ্রেণীর যৌগরসায়নের প্রথম অধ্যায়। হ্যালো অ্যালকেনস কাকে বলে সেটা আমাদের প্রথম জানতে হবে। অ্যালিফ্যাটিক যে হাইড্রোকার্বন আছে সেই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালো অ্যালকেন উৎপন্ন করে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যেমন আমি একটা কথা ইয়ে বলি, সিএইচ ফোর এর থেকে যদি হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণু যদি হ্যালোজেন দ্বারা প্রতিষ্ঠিত হয়, হ্যালোজেনকে আমরা সাধারণত এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে সিএইচ থ্রি এইচ এক্স আবার যদি প্রতিষ্ঠিত হয় সিএইচ টু এক্স টু, আবার যদি প্রতিষ্ঠিত হয় সিএইচ এক্স থ্রি, আরও যদি প্রতিস্থাপিত হয় তাহলে সিএক্স ফোর। এই যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু এক্স পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, এক্স পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালিফ্যাটিক হ্যালাইড বা হ্যালো অ্যালকেন উৎপন্ন করে। এই যৌগগুলোর আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহারযোগ্য। এইগুলো সাধারণত অধ্রুবীয় পদার্থের দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। এই সমস্ত জৈব যৌগ থেকে বিভিন্ন পদার্থ সিনথিস করা হয় যাদের ব্যবহার ব্যাপক। যেমন আমরা বিভিন্ন রোগ যেগুলো আছে, টাইফয়েড রোগের ওষুধ, ক্রোরো অ্যাম্পিনিকল, গয়টা রোগের ওষুধ, থাইরক্সিন, ম্যালেরিয়া রোগের ওষুধ, ক্লোরোকুইন, এইসব বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধগুলো হচ্ছে আমরা এখান থেকে পাই। এদের শ্রেণীবিভাগ, অ্যালকেনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু একটি, দুটি বা তিনটি বা চারটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যথাক্রমে মনো, ডাই, ট্রাই, টেট্টা হ্যালোজেন গঠিত যৌগ, যৌগ গঠিত হয়, টেট্টা হ্যালোজেন গঠিত যৌগ উৎপন্ন করে। মনোহ্যালাইড বা মনো হ্যালো অ্যালকেন। তাহলে মনোহ্যালাইড মানে বুঝতে পারছো, মনো মানে একটা, তাহলে অ্যালিফ্যাটিক যে হাইড্রোকার্বন সে হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেন পরমাণু যাতে যদি প্রতিস্থাপিত হয় তাহলে CH4, এটা যদি একটা হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগটা উৎপন্ন করছে তাকে বলা হচ্ছে মনোহ্যালাইড যৌগ। এই যে যৌগ, এই যৌগটাকে বলা হচ্ছে মনোহ্যালাইড যৌগ। ডাইহ্যালাইড যৌগ অ্যালকেনের দুটি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থিত হয়ে ডাইহ্যালাইড উৎপন্ন করে। অ্যালকেনের দুটি পরমাণু, তাহলে এইখানে X2 হবে CH2X2+2HX। এই যে দুটি পরমাণু যদি প্রতিস্থিত হয় তাহলে সেক্ষেত্রে যে যৌগটা উৎপন্ন করবে তাকে ডাইহ্যালাইড যৌগ বলে। এদের তাহলে সাধারণ সংকেত কী হবে? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, তাহলে ডাইহ্যালাইডের যৌগ সাধারণ সংকেত হচ্ছে CnH2n+X কী হবে? X2 হবে। এই ডাইহ্যালাইড যৌগ আবার তিন প্রকার হতে পারে। ডাইহ্যালোজেন যৌগগুলো জেম ডাইহ্যালাইড যৌগ কার দিকে বলা হচ্ছে? যখন হ্যালোজেন পরমাণু দুটি একই কার্বন পরমাণুর সঙ্গে, তাহলে জেম ডাইহ্যালাইড। আমরা এই কথাগুলো কিন্তু খুব জানবো, জেম ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড যখন হ্যালোজেন পরমাণু যখন একই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, যেমন ধরো CH3 CH X2, এই যে যৌগটা দেখো এই কার্বন পরমাণুর সঙ্গেই দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, দুটো অ্যালোজেন পরমাণু যুক্ত আছে, তাই এই যৌগটাকে বলা হচ্ছে জেম ডাইহ্যালাইড।
এই দু নম্বর হচ্ছে ভিজিনাল ডাইহ্যালাইট, ভিজিনাল ডাইহ্যালাইট, ভিজিনাল ভিজিনাল ডাইহ্যালাইট। যখন হ্যালোজেন পরমাণুটা পাশাপাশি দুটো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, যেমন ধরো CH3 CH2 X CH X CH3 X, এটা যদি আমরা এইভাবে লিখি CH3 CL CH2 CL, দেখো দুটো কার্বন হ্যালোজেন পরমাণু পাশাপাশি দুটো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে ভিজিনাল ডাইহ্যালাইড যৌগ। আর একটা আছে আলফা ডাব্লু ডাইহ্যালাইড যৌগ, হ্যালাইড যৌগ। এইখানে ক্ষেত্রে কী হয় না, যখন হ্যালোজেন পরমাণুটা দু প্রান্তে যুক্ত থাকবে, যেমন ধরো CH2 X CH CH2 X, যখন দুই প্রান্তে যুক্ত থাকবে তখন তাকে বলা হচ্ছে আলফা ডাব্লু হ্যালাইড। এই হচ্ছে ট্রাইহ্যালাইড যৌগ, যখন ট্রাইহ্যালাইড যৌগ কাকে বলছে, যখন টাই মানে তিনটে, তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের তিনটি হাইড্রোজেন পরমাণু যখন তিনটি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিষ্ঠিত হয় তখন ট্রাইহ্যালাইড যৌগ বলে। যেমন CH4, এইখানে যে তিনটে হ্যালোজেন পরমাণু যুক্ত উপস্থিত হয় তাহলে কী হবে, CH X3, এইটা হচ্ছে হ্যালোজেন যৌগ। যদি এটা সিএল দ্বারা প্রতিষ্ঠিত হয় তাহলে CH Cl3, এটা ক্লোরোফর্ম যৌগ। এইগুলো যৌগগুলো বলা হচ্ছে ট্রাইহ্যালাইড যৌগ। পলিহ্যালাইড মানে পলি কথা বুঝতে পারছো, যে অনেকগুলো হ্যালোজেন পরমাণু থাকবে, যখন তিনটের বেশি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিষ্ঠিত হয় তখন পলিহ্যালাইড যৌগ উৎপন্ন করে। যেমন CCl4, এটা চারটা হাইড্রোজেন পরমাণু সিএল দ্বারা প্রতিষ্ঠিত হয়, কার্বন টেট্রাক্লোরাইড। হ্যালো অ্যালকেনের শ্রেণীবিভাগ। আমরা একটু আগেই বলেছি যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, তাহলে অ্যালকেন বলছি, অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যে উৎপন্ন করে তাকে হ্যালো অ্যালকেন বলে। তাহলে অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যে যৌগটা উৎপন্ন করে তাকে হ্যালো অ্যালকেন বলে। এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 X, এক্স হচ্ছে হ্যালাইড মৌল। তাহলে আমরা এদের সাধারণভাবে লিখতে পারি RH, এইখান থেকে -H প্লাস এক্স দিয়ে উৎপন্ন হবে RX, এখানে X হচ্ছে হ্যালাইড মৌল। এই যৌগটাকে বলা হচ্ছে হ্যালো অ্যালকেন। ক্লিয়ার হলো? এবার যদি আমরা উদাহরণ দিয়ে দেখি, CH4, এইখানে -H, এখানে প্লাস এক্স, তাহলে CH3 X, এই যৌগটার নাম হচ্ছে মিথাইল অ্যালকিল হ্যালাইডও বলে। তাহলে মিথাইল, এইটা অ্যালকিল গ্রুপ, মিথাইল হ্যালাইড। এটা যদি ক্লোরিন হয় তাহলে মিথাইল ক্লোরাইড। এইখানে আমাদের মাথায় রাখতে হয় যে মিথাইল হ্যালাইডগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়। এই মিথাইল হ্যালাইডগুলোকে চারটে শ্রেণীতে ভাগ করা হয়। মিথাইল গ্রুপের সঙ্গে যদি যুক্ত থাকে তাকে বলা হচ্ছে মিথাইল হ্যালাইড। যখন CH3 এই যে গ্রুপ, এই গ্রুপটাকে বলছে মিথাইল। এই মিথাইল গ্রুপের সঙ্গে যখন যুক্ত থাকে তখন বলা হচ্ছে মিথাইল হ্যালাইড।
এক নম্বর, এটা দু নম্বর, ওয়ান ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বনের সঙ্গে যদি যুক্ত থাকে, প্রাইমারি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বা ওয়ান ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, ওয়ান ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এই জাতীয় যৌগের সঙ্গে, এই যে জাতীয় যৌগ, এই জাতীয় যৌগগুলোর সঙ্গে সাধারণত আমরা কী দেখতে পাবো না, CH2X এই গ্রুপ থাকবে, এই গ্রুপটা এই জাতীয় যৌগের মধ্যে থাকবে। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড বা টু ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, যখন এক্স পরমাণুটা দু ডিগ্রি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, তাহলে এই জাতীয় যৌগের সঙ্গে থাকবে CHX এই গ্রুপ থাকবে, এই জাতীয় যৌগগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড বা থ্রি ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হ্যালাইড এই জাতীয় যৌগগুলোর সঙ্গে যে হ্যালোজেনটা যুক্ত হবে তখন তিন ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, তা তিন ডিগ্রি কার্বন সি এটা হচ্ছে তিন ডিগ্রি কার্বন, তাহলে এই গ্রুপ থাকবে, তাহলে এই জাতীয় যৌগগুলোকে হচ্ছে তিন ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এর প্রত্যেকটা আমি একটা করে উদাহরণ দিয়ে দেখো, তাহলে নিজেরা বুঝে ধরবে। মিথাইল হ্যালাইড CH3X এটা হচ্ছে মিথাইল হ্যালাইড, তার মানে এটা যদি আমরা লিখি CH3Cl মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে মিথাইল অ্যালকিল দু এক ডিগ্রি, এক ডিগ্রির উদাহরণ হচ্ছে CH3CH2X, দু ডিগ্রি হচ্ছে CH3CHX CH3, থ্রি ডিগ্রি হচ্ছে CH3CH3, এইটাকে যদি আমরা এক্স না দিয়ে ক্লোরাইড দিই তাহলে CH3CH2Cl, এটা হচ্ছে CH3CHClCH3, আর এটা হচ্ছে CH3CH3Cl। এবং আমরা উদাহরণগুলো দেখি, উদাহরণ CH3I এটা কি যৌগ, মিথাইল আয়োডাইড, CH3CH2I আয়োডো ইথেন বা প্রাইমারি, এটা প্রাইমারি বা এক ডিগ্রি, CH3CH3 এটা আয়োডো প্রোপেন, এটা দু ডিগ্রি বা সেকেন্ডারি CH3 এটা হচ্ছে টু মিথাইল প্রোপেন, এটা হচ্ছে তিন ডিগ্রি বা টারশিয়ারি তিন ডিগ্রি বা টারশিয়ারি এবার আমরা পড়ব হ্যালো অ্যালকিন সমূহ।
নাম দেখি তোমরা বলে দিতে পারবে কোন যৌগগুলোকে বলা হয়। হ্যালো অ্যালকিন, অ্যালকিনের হ্যালোজেন যতকে বলা হচ্ছে হ্যালো অ্যালকিন, অ্যালকিনের হ্যালোজেন যতকে বলা হচ্ছে হ্যালো অ্যালকিন বা অ্যালকিনাইল হ্যালাইড। যেমন অ্যালকিনের হাইড্রোজেন যে পরমাণু সেটা হ্যালোজেন পরমাণু দ্বারা যদি প্রতিষ্ঠিত হয়ে এই ধরনের যৌগ উৎপন্ন করে, যেমন CH2 ডবল বন্ড CH2, এটা নাম কী বলো তো, এইটার নাম হচ্ছে CH2। এইখান থেকে যদি আমরা একটা CA দিয়ে প্রতিস্থাপিত করতে পারি, দা CH2 ডবল বন্ড CHCl, এই যে হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুটা যদি একটা পরমাণু যদি প্রতিস্থাপিত করতে হয় তাহলে এই ধরনের যৌগ আমরা উৎপন্ন হবে। এইটা কি, এই যৌগটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড বা ক্লোরোইথিন। ঠিক একইভাবে হ্যালো অ্যালকাইনের ক্ষেত্রেও তাই, যে অ্যালকাইনের হ্যালোজেন যতক যৌগকে বলা হচ্ছে হ্যালো অ্যালকাইন। যেমন CH ট্রিপল বন্ড CL, এই যৌগটা হচ্ছে ক্লোরোইথাইন, এইটার নাম হচ্ছে ক্লোরোইথাইন, হ্যালো অ্যালকেনের নামকরণ। হ্যালো অ্যালকেনের নামকরণ করতে গেলে আমরা সাধারণ যেভাবে নাম করি তাতে অ্যালকিল মূলক যুক্ত থাকে সেই অ্যালকিল মূলকের সঙ্গে হ্যালাইন কথাটা বলে ফেলি। যেমন ধরো CH3Cl, এখানে অ্যালকিল গ্রুপটা কি CH3, তাহলে এটা সাধারণ নামকরণ করি মিথাইল, অ্যালকিল গ্রুপ মিথাইল ক্লোরাইড। সেকেন্ডারি ক্ষেত্রে কী করি, না সেকেন্ডারি ক্ষেত্রে আমরা 1D ক্ষেত্রেও তাই হবে, সেকেন্ডারি ক্ষেত্রে আমরা আইসো যৌগটা যোগ করি। যেমন যদি এটা কী গ্রুপ, এই গ্রুপটা কি সরি CH3HCl, এই গ্রুপটা হচ্ছে সেকেন্ডারি বা আইসো গ্রুপ, তাহলে এইখানে হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, এখানে আইসোপ্রোপাইল ক্লোরাইড। ঠিক একইভাবে যদি আমরা CH3Cl, এটা হচ্ছে টারশিয়ারি গ্রুপ, সেই জন্য একে আমরা টারশিয়ারি বিউটাইল হ্যালাইডও বলি, সাধারণ নামকরণ। আর এখানে ক্ষেত্রে আর একটা গ্রুপ হতে পারে CH3CH2, এই গ্রুপটাকে কী গ্রুপ বলে, এটা আইসোবিউটাইল, তাহলে এখানেও আমরা আইসোবিউটাইল ক্লোরাইড বলতে পারি। কিন্তু এদের আইইউপিএক যখন নামকরণ করবো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অনুসারে হ্যালোজেন জাতককে হাইড্রোকার্বনের প্রতিস্থাপক যৌগরূপে মনে করা হয়। এদের হ্যালো অ্যালকেন বলে। দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয় করে প্রথম আমার কাজ হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয় করতে হবে। তাহলে 1, 2, 3, 4 এরপর কী করতে হয়, না এরপর আমাদের এই দীর্ঘ নির্ণয় করে ওই দীর্ঘতম সম্পৃক্ত হাইড্রোকার্বন নামের পূর্বে এটা সাবস্টিটিউট হিসাবে আমাদের ধরা হয়, এই নামকরণের পূর্বে আমাদের যথাক্রমে ফ্লুরো ক্রো ব্রোমো আয়োডাইড এই কথাটা বসে পেপিক হিসাবে বসে
যোগ্য হয়। যেমন ধরো এইখানে এক্স, আমি একটা উদাহরণ দিই, CH3, CH2, 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 CL। তাহলে এখানে হ্যালোজেন যোগটা কি? ক্লোরিন। তাহলে এখানে নাম হবে ক্লোরো 1, 2, 3, 4 বিউটেন। যদি একাধিক হ্যালোজেন যুক্ত থাকে, CH3, CH2, CHCl, CH2, CL, তাহলে এখানে দেখো একাধিক সিএল অণু যুক্ত, তাহলে সেক্ষেত্রে ডাই যোগ করতে হবে, যে দুটো আছে, তাহলে 1, 2, 3, 4 আমরা নামকরণটা আগে শিখেছি, তাহলে 1, 2 ডাইক্লোরো বিউটেন। যদি তিনটে থাকে তাহলে CH3, CH2, CHCl, CHCl2, তাহলে তিনটে থাকছে, তাহলে 1, 1, 2 ডাইক্লোরো বিউটেন। এবার এখানে যদি সাবস্টিটিউট আলাদা ধরনের হয়, সেক্ষেত্রে ইংরাজি অক্ষরে আলফাবেটিক্যাল অনুযায়ী করতে হবে, ইংরেজি অক্ষরে আলফাবেটিক্যাল অনুযায়ী করতে হবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, CH3, CH, CH2, Br, CH3, দেখ এখানে দুটো সাবস্টিটিউট, একটা এই একটা সাব আছে প্রতিস্থাপক, এই একটা শাখা গ্রুপ আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো মিথাইল গ্রুপ আছে আর ব্রোমো গ্রুপ আছে, তাহলে ব্রোমোটা বি আগে এম পরে, তাহলে 1, 2, 3, তাহলে 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। ক্লিয়ার হলো? এবার আমরা বলবো হ্যালো অ্যালকেনের গঠন, হ্যালো অ্যালকেনের গঠন বা স্ট্রাকচার অফ হ্যালো অ্যালকেন, স্ট্রাকচার অফ হ্যালো অ্যালকেন বা হ্যালোডের গঠন বলতে গেলে আমাদের প্রথমে যে কোনো একটা অ্যালকি হ্যালাইড বা হ্যালো অ্যালকেনের উদাহরণ নিয়ে নিতে হবে। যেমন আমরা নিলাম মিথাইল ক্লোরাইড, এই মিথাইল ক্লোরাইডের যে কার্বন ফর্মটা আছে, এই কার্বন ফর্মটা হচ্ছে sp3 হাইব্রিড অবস্থায় আছে, sp3 হাইব্রিডাইজ অবস্থায় আছে। ক্লোরিন পরমাণু, এই যে ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন পরমাণু যোজন কক্ষে বা ভ্যালেন্সি সেলে কী হয় না, একটা অর্ধপূর্ণ, একটি অর্ধপূর্ণ বা হাফ ফিল্ড অর্ধপূর্ণ পি অরবাইটাল আছে। তাহলে এখানে কী হয় না, এই কার্বনের যে sp3 হাইব্রিড অরবাইটালের সঙ্গে ক্লোরিনের পি অরবাইটালে অভিলোপনের ফলে একটা সিংহবন্ধন তৈরি হয়। তাহলে আমরা গঠনটা দেখি, এই যে পি অরবাইটাল, এই পি অরবাইটালের সঙ্গে সিএল এর একটা বন্ধন হয়ে কী হয় না, একটা সিংহবন্ধন তৈরি হয়। বাকি যে sp3 হাইব্রিড আছে প্রত্যেকটার সঙ্গে 1s হাইড্রোজেন অরবাইটালের সঙ্গে, হাইড্রোজেনে একটা এস অরবাইটার সঙ্গে অভিলোপন হলো, আরও তিনটে সিংহবন্ধন তৈরি হয়, মোট চারটে সিংহবন্ধন তৈরি হয়। এদের যে পরস্পর কোণ, এই যে পরস্পর কোণ CHCl, এই যে কোণ, এই কোণের মানটা হচ্ছে 109 ডিগ্রি। এই যে গঠন, এটা হচ্ছে সুষম চতুস্থল। নেক্সট আমরা বলবো যে আইসোমারিজম অফ হ্যালো অ্যালকেন, আইসোমারিজম অফ হ্যালো অ্যালকেন, এই কথাটা যদি আমাদের বলতে হয় তাহলে, বা হ্যালো অ্যালকেনের সমবায়তা, হ্যালো অ্যালকেনের সমবায়তা, প্রথম হচ্ছে শৃঙ্খলা গঠিত সমবায়তা বা চেন আইসোমারিজম বা শৃঙ্খলা গঠিত সমবায়তা। এখানে এই যে সমবায়তা কখন দেখা যায়, চার বা তার অধিক সংখ্যক
কার্বন পরমাণুযুক্ত হ্যালোঅ্যালকেনের কার্বন শৃঙ্খলে হ্যালোজেন যে পরমাণুটা আছে সেই পরমাণুর সঙ্গে যুক্ত কার্বন পরমাণুসমূহের পারস্পরিক সংযোগজনিত বিভিন্নতার জন্য শৃঙ্খলিত সমবায়তা উৎপন্ন হয়। তাহলে যে হ্যালোজেন পরমাণুটা আছে সেই পরমাণুটার কী হয়, তার সঙ্গে যুক্ত যে কার্বন পরমাণুসমূহের পারস্পর যে সংযোগজনিত বিভিন্নতার জন্যে এই শৃঙ্খলা গঠিত সমবায়তা উৎপন্ন হয়। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদের খুব সোজা হবে, ক্লোরোবিউটেন C4H9Cl, এইটা দেখো আমি এই যে উদাহরণটা দিচ্ছি, দেখো এইটা কত রকম হতে পারে, CH2CH2CH2Cl, এইটার নাম কি, ওয়ান ক্লোরোবিউটেন। দু নম্বর দেখো CH3CH2Cl, এইটার নাম দেখো ওয়ান ক্লোরো টু মিথাইল প্রোপেন। তিন নম্বর দেখো CH3CL, তাহলে এইটা দেখো মিথাইল প্রোপেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যা, ইয়েগুলো দেখো যে তিন রকম আমরা একই ঘটনা তিনটা আমরা যৌগ পেয়ে গেলাম, এটা হচ্ছে শৃঙ্খলা গঠিত সমবায়তা। নেক্সট হচ্ছে অবস্থান ঘটিত সমবায়তা বা পজিশন আইসোমার। এটা কি হয় না, তিন বা তার অধিক সংখ্যক কার্বন পরমাণুযুক্ত হ্যালোঅ্যালকেনের ক্ষেত্রে এই ধরনের সমবায়তা দেখা যায়। এই প্রকার কার্বন শৃঙ্খলে অ্যালকেনের একই হ্যালোজেন পরমাণু বিভিন্ন, যে এই প্রকার যে আমরা দেখতে পাচ্ছি কার্বন শৃঙ্খলযুক্ত অ্যালকেনে কী হয় না, একই হ্যালোজেন পরমাণু বিভিন্ন অবস্থানের জন্যে অবস্থান গঠিত সমবায়তা উদ্ভব হয়। যেমন আমরা দেখি ক্লোরোপ্রোপেন C3H7Cl, এটা দেখো নিজেরাই দেখতে হবে CH3CH2Cl, এটার নাম কি বলো, এটা হচ্ছে ওয়ান ক্লোরোপ্রোপেন। আবার দেখো CH3CH2CH3Cl, এটা ওয়ান ক্লোরোপ্রোপেন, আর এইটার নাম হচ্ছে টু ক্লোরোপ্রোপেন। নেক্সট হচ্ছে অপটিক্যাল আইসোমার বা আলোক সমবায়তা, অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমবায়তা। এই ক্ষেত্রে কি না, অপ্রতিসম কার্বন পরমিষ্ট অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এই ধরনের সমবায়তা দেখা যায়, অপ্রতিসম। তাহলে এই অপ্রতিসম এইগুলো সাধারণত সেকেন্ডারি বা টার্সারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এই ধরনের সমবায়তা দেখা যায়। যেমন ধরো CH3CH Cl C2H5, এই একটা টু ক্লোরোবিউটেন, এই যে এই ক্ষেত্রে কী হয় না, এইটাকে যদি আমি আলোকের ফেলি তাহলে কী পাবো, এইখানে C2H5CH Cl CH3, এইটা আলোকীয় সমবায়তা। নেক্সট হচ্ছে
জ্যামিতিক সমবাহিতা বা জিওমেট্রিক্যাল আইসোমরিজম, জিওমেট্রিক্যাল আইসোমরিজম। এখানে কি হয় না, কতগুলি অ্যালকিনাইল হ্যালাইড, এগুলো মাথায় রাখতে হবে, এইগুলো যেগুলো অ্যালকিনাইল হ্যালাইড তাদের জ্যামিতিক সমবাহিতা দেখা যায়। যেমন ধরো CH3, CH ডবল বন্ড, CCl, এইচ, এটা হচ্ছে সিস, ওয়ান ক্লোরোপ্রোপিন। আবার দেখো CH3, CH ডবল বন্ড, CCl, এইচ, এটা হচ্ছে ট্রান্স, ওয়ান ক্লোরো প্রোপিন। আজকে এই পর্যন্তই থাকলো, পরের দিন আমরা কীভাবে অ্যালকেনে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা হয় সেটা জানবো।